অনেকেই প্রশ্ন করেন যে ভাই আপনি কি ক্যামেরা দিয়ে ভিডিও করেন, তো আজকে আমি এই ড্রোন ক্যামেরা সহ আমি কি কি ডিভাইস কিংবা কি কি ক্যামেরা ব্যবহার করে আমার ইউটিউব কিংবা ফেসবুক পেজের জন্য ভিডিও তৈরি করি সমস্ত ডিভাইসগুলো এক এক করে আপনাদের দেখানোর চেষ্টা করব। ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। এই যে আমার হাতে যে একটা ছোট্ট ক্যামেরা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু আমার ভিডিওর কাজে ব্যবহার করা হয়। এই যে দেখেন, এটা হচ্ছে একটি ছোট্ট ক্যামেরা, একে একে আমি সবগুলো আপনাদের দেখাবো। এই যে এটা কিন্তু যে কোনো জায়গায় গলায় কিংবা যে কোনো জায়গায় ঝোলাই নিয়ে এটা ভিডিও করা যায়। এটা হচ্ছে ইনস্টা 360। তো এটা ছাড়াও আমার এখানে দেখতে পাচ্ছেন ড্রোন ক্যামেরা, মোবাইল, তারপরে কি মাইক্রোফোন ব্যবহার করি, সব কিছুই আজকে আপনাদের দেখাবো। তো এখানে যে দেখতে পাচ্ছেন সেই ড্রোন ক্যামেরা, এই ড্রোন দিয়েই কিন্তু আমি আপনাদের মাঝে অনেক ভিডিও আপলোড দিছি, অনেক ভিডিও করছি। এটা হচ্ছে DJI মিনি 3 Pro। এই ড্রোন ক্যামেরাটি আমি প্রায় 2 বছর ব্যবহার করতেছি, এটা এখনও সচল আছে, ভালো আছে। আর এটা হচ্ছে ড্রোনের যেই রিমোট, আর এখানে আমার এই যে ফোন, যদি এটা দেখাই একটু, এটা হচ্ছে স্যামসাং S24 Ultra। তো এটা রিসেন্টলি নেওয়া হয়েছে এই ফোনটা, আর যেটা দিয়ে এখন ভিডিও করতেছি আপনারা হয়তো বা এখানে দেখতেই পাচ্ছেন, এই যে আয়নায় দেখা যাচ্ছে, এটা হচ্ছে আইফোন 13 Pro Max, আর এটা হচ্ছে স্যামসাং S24 Ultra। তো এটা দেখাইলাম, এটা দেখানোর পরে এখানে একটা মোবাইল আছে, এটা হচ্ছে ওয়ান প্লাস 70 Pro। এই মোবাইলটি কিন্তু আমি দীর্ঘদিন যাবত ব্যবহার করছি ভিডিওর কাজে, পরবর্তীতে আইফোনটা নিছি, আইফোনের পরে স্যামসাং। এরপরে আপনাদের যদি আমি দেখাই, এখানে আরও একটি ক্যামেরা আছে আমার, এটা হচ্ছে DJI Pocket 2। তো এটা একটু আমি খুলে দেখাই যে এই ক্যামেরাটা কেমন। এইটা দিয়েও আমি অনেক ভিডিও করছি এবং এখনও করি। তো এটাই যে দেখেন, এটা হচ্ছে DJI Pocket 2। এইটা নিয়ে দৌড়াইলেও কিন্তু ভিডিও শেক করে না, এটা অনেক ভালো একটা ক্যামেরা, এটা দিয়ে অনেক প্রফেশনালি ভিডিও করা যায়। তো আমি এটাও ব্যবহার করতেছি আমার ভিডিওর কাজের জন্য। এছাড়াও আমার যে মাইক্রোফোনগুলো আমি ব্যবহার করি, অনেকেই জানতে চান যে ভাই আপনি কি মাইক্রোফোন ব্যবহার করেন। এটা যখন আমার রুট মাইক্রোফোন ছিল তখন আমি এইটা ব্যবহার করতাম, তো এখন কিন্তু সেই রুট মাইক্রোফোনটা আমার কাছে নাই। এখন আমি যে মাইক্রোফোন ইউজ করতেছি সেটা আপনাদের একটু দেখাই। প্রথমে এটা দেখাই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে DJI Mic 2। এটা একেবারে DJI এর নতুন মাইক। এই নতুন মাইকটা আমি কিছুদিন হলো কিনছি, এটার দাম নিছিল আপনার 39,500 টাকা, টোটালি আর কি 40,000 ধরা যায় খরচ টরচ দিয়ে। এই মাইক্রোফোন আমার ভিডিওর কাজে আমি ব্যবহার করি, আর এটা হচ্ছে DJI Mic 2। তো পাশাপাশি এখানে আরও একটি মাইক্রোফোন আমি ব্যবহার করতেছি, এটা হচ্ছে হলিল্যান্ডের Lark M2। তো হলিল্যান্ডের Lark M2, এই মাইক্রোফোনটি কিন্তু এখন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু ব্যবহার করতেছে, অনেক ভালো একটি মাইক্রোফোন। এটা আমি রিসেন্টলি নিছি, এটা ব্যবহার করতেছি, এটা আমি অনেক মজা পাচ্ছি ব্যবহার করে। এটার আরও একটা ডিভাইস আছে, আমি খুলে রাখছি, সেটা এখন শুধু আইফোনের যে এটা রিসিভারটা এটা লাগানো আছে। তো এই যে মাইক্রোফোন হলিল্যান্ড। তো আসলে এই যে ডিভাইসগুলো দেখতেছেন এখানে, সমস্ত ডিভাইসগুলো কিন্তু আমার এই ইউটিউব এবং ফেসবুকের থেকে টাকা ইনকাম করে কিংবা আয় করেই কিন্তু এক এক করে কিনা। তো প্রথম পর্যায়ে যারা নতুন কাজ করতেছেন কিংবা কাজ করার আগ্রহ প্রকাশ করতেছেন, তাদের কাছে যেটা আছে সেটা দিয়ে শুরু করেন, একদিন দেখবেন অবশ্যই উপরওয়ালা আপনাকে সফলতা দিবে এবং এর থেকে ভালো কিছু আপনি কিনতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।